কথা বলার কি মানে এত হাসি পাচ্ছে আপনারাই বলুন মার্জনা করবেন মানে হাসিটা এতই পাচ্ছে আপনারাই বলুন যে কাম্পানির মানে যে কমিটির যে সফটওয়্যারটা নিচ্ছে সেই সফটওয়্যার এর মানে সফটওয়্যারটা লঞ্চই করলো না যে ফার্স্ট পার্টি সেকেন্ড পার্টি নমিনী মারা গেছে অফিসে জমা আছে বাড়িতে আছে কি কার্ডিয়ার মাধ্যমে সফটওয়্যারটা লঞ্চ করেছে মানে আপনাদেরকে বলি যদি কেউ স্যামসন ফোন ব্যবহার করেন তাহলে স্যামসন ফোনের অ্যান্ড্রয়েড ফোন তাহলে কোম্পানিগতভাবে তার সিস্টেমটা আলাদা আপনি যদি নোকিয়া ফোন ব্যবহার করেন তাহলে তার সিস্টেমটা আলাদা তো যদি আপনি মনে করেন যে ওপো বা ভিভো ফোন ব্যবহার করব তাহলে তার সিস্টেমটা আলাদা ঠিক কিন্তু ফোন ফোন 4G এবং তার পেছনে সামনে ক্যামেরা আছে বা 8G বা 4G র‍্যাম দিয়ে হতে পারে বুঝা গেল তাহলে এখনো পর্যন্ত মানে সফটওয়্যারের এর আর কিভাবে নেবে সেটা বেসরকারি সংস্থা থেকে নিন নিয়ে এই কমিটি কাজটা শুরুই করলো না বা তার পর্যাপ্ত কি মানে নিয়ম নীতি নিয়ে সে ওয়েবসাইটটা খুললোই না আর এরা বলছে যে এই যে প্যান ড্রাইভে তুলেছি এটা ওয়েবসাইট খুললেই আমরা এটা ঠাকাবো আর কমিটির কাছে আগেই সব জমা হয়ে যাবে কত বোকা এখনো পৃথিবীতে আছে আর যে কমিটি ওই বেসরকারি কোম্পানির সফটওয়্যারটা নিয়ে এখানে মানে মানে সাবমিট করে একটা তার সার্কুলারটা বিবৃতি দিয়ে জানালো না যে আমি কিভাবে নিতে পারি তার আগে বলছি যে এরকম ফ্যান ড্রাইভটা নাকি ওখানে আগে ঢুকিয়ে দেবে তাহলে এরা আগে থেকে কি করে জানতে পারলো যে কোন কিভাবে মানে কমিটি সফটওয়্যার কাজটা শুরু করবে নামে তো ইমিডিয়েট মামলা করা দরকার আইন বলে তো কিছু আছে এরকম ভিডিও দেন বড় বড় অনেক হয়েছে আর গলা উঁচু বলছি। এটা আরো ভারতবর্ষের মানুষ কারণ চিটিংবাজি অনেক হয়েছে চিটিংবাজির একটা সীমা থাকা দরকার আপনারাই বলুন না এটা সফটওয়্যার একটা সিস্টেম কোম্পানি ব্র্যান্ড চালু করে করবে আমরা একটা ডেমো দেখাচ্ছি আমরা যে মিটিংগুলো করছি আমাদের কাছে ডেমো রয়েছে বুঝে যাবেন কথাটা যদি আসেন ভালো না আসলে আরো ভালো আমরা জেলায় এত আমাদের করে এখানে ঘুরবো আর আপনারা অযথা সময় করে আসবেন কারণ সময়ের মূল্য সবার আছে তবে এখানে মূল মন্ত্রটা এখানে পাবেন না এই মন্ত্র নিতে গেলে আপনাকে সবাই স্থল আসতে হবে আবার টেলিফোনে অনেকে বলার চেষ্টা করছে আমি খবরদার মার্জনা করবেন কারণ ওই যে যারা মানে এখন আমাদের জেলা নেতৃত্ব দিচ্ছে তারাই সব আমাদের ভূমিকা হচ্ছে আমরা যাব আপনারা সামনাসামনি আসুন আপনার না জানা প্রশ্ন আপনার অজানা সত্য আপনারা জানুন বিষয় নম্বর দুটো বলবো তারপরে বেরিয়ে যাব যদিও ঠান্ডা ফান্ডা প্রচুর লেগেছে আমার কাছে সাতজন দেখাচ্ছে কমেন্ট করে একটু জানাবেন এখন পর্যন্ত লাইটও কজন আছেন আমার ওই মোবাইলে ওইটাই দেখাচ্ছে কারণ আমি মোবাইলটা বন্ধ করেছি বাড়ি থেকে আমার দোকান থেকে যে আমার মানে ওয়াইফাই রয়েছে সেখানে ক্যানেল করেছি অসংখ্য ধন্যবাদ বলুন বলুন আমি জানি কেউ মুখ খুলতে পারবেন না কারণ মানুষের দুটো ট্যাং হয় মানে পা হয় কিন্তু দেখছি কিছু লোকের চারটা আচ্ছা পঞ্চান্ন জন আছে অসংখ্য ধন্যবাদ কে এটা আহ গরমটা একটু মানে লাগলো এবার ঠান্ডা তো প্রচুর পড়েছে হম এই যে ঘেমে গেছি এবার কথা বলতে বলতে তো কথা হচ্ছে এই সব বিষয়গুলো নিয়ে একটু ভাবনা চিন্তা করবেন কমন সেশন এগুলো অন ফাইভ এ সিক্স আমি তো মূর্খ সুখ ছেলে আমি তো বাতাব কিছু বুঝি না মাথা যারা বলে এই খুব সাবধান মানুষ একবারে খাবে খুব হয়েছে এটাকে নিয়ে এই আট মোটামুটি পনেরো জন মতো দালাল আছে রোজ ভ্যালিতে পনেরো কুড়ি জন মতো দালাল আছে দালালটি হয়তো আপনারা সাবধান হন আমি আগেও বলেছি রোজ কমিটি কাজ করবে এবং টাকা পাওয়ানে কোনো সমস্যা নেই যে কোম্পানিটার পাবলিক মানি ট্রান্সফার করে দিয়ে লক্ষ লক্ষ টাকা কোম্পানি থেকে যাবে তাহলে টাকা পাওয়াটার জায়গায় এক জায়গায় ব্যাঘাত ঘাটছে সেটা আপনাদেরকে বহুবার বলেছি সেটা আপনারা একটু ভাবনা চিন্তা করুন আর যদি মনে করেন যে আমি এই যে আমাদের গ্রুপ গুলোতে ঢুকে বসে আছে আর এদের মাছ মারা খায় এরা তো জোলক বাহার সে হে জোলক পেয়ার से আজ পুনে সে কর্ণাটক হায়দ্রাবাদ সে লেকার যে आपका बीच में जो मीटिंग करके आया कोई बंदा कोई दोस्त कोई यार हमारा लाइन में आज है तो कमेंट कीजिए क्योंकि बहुत खुशी की बात यह है कि आप लोगों को जो जो बात करके आया वो इसी तरीके से काम शुरू होने वाला है ठीक है कोई किसी को आप लोग पूरे इंडिया को हाथ जोड़कर मिनती कर रहा हूं जो कोई चीटिंग बाजी लोगों को कोई लोगों को भड़का कर बात करेगा तो किसी ऊपर आप लोग कोई डॉक्यूमेंट्स और कोई सबूत और कोई जो पैसा मत भेजो और आपका गांव में जाएगा तो आप वहां से वहां पर रखकर थाना में जाकर उसके ऊपर आरोप लगाइए ओपन बोले जो जो अपना देर के प्रतिश्रुति दे मोर्मे भित्ती टाका के हम पाइए देव তাহলে সেখানে ওকে আটকে দিয়ে ঘরে তালা বন্ধ করে সেই থানায় গিয়ে আপনারা অ্যাপ্লিকেশন করুন আমি অন ক্যামেরাই বলছি কারণ কাজ হবে বন্ধু বিচার ব্যবস্থার মধ্যে কোর্ট এবং কমিটি সেখানে কোর্ট কমিটি এবং এই যে কমিটিতে যে সদস্য রয়েছে এর মধ্যে এর বাইরে থেকে কেউ যদি আপনাদেরকে প্রতারণা করে তাহলে আপনারা সেটার এগেস্টে ইমিডিয়েট ব্যবস্থা নিন ইমিডিয়েট ব্যবস্থা নিন কারণ এগুলোকে রোধ করতে হবে কারণ আজকে আমাদের সাথে যারা রয়েছে অলবার এদের মধ্যে কারো স্বার্থ নেই ফলে আজকে আছে আর আপনাদেরকে বহুদিন আগেই বলেছি যে রোজ আমানতকারী পরিবারের সঙ্গে সারা ভারতবর্ষের মানুষ আছে কিন্তু ভারতবর্ষের মানুষকে আমরা সারা পৃথিবীর লোকে ডাকিনি কেন যে নিজে নিজের জায়গা স্থানে থাকুন আপনারা গ্রুপিং করে একটা নিজস্ব আপনারা জায়গাতে মানে থাকুন এবং আপনারা এইসব যে দুর্বলতার যে সুযোগ কাজে লাগে যে মানুষকে যে ব্রেন করে খাচ্ছে এদের থেকে আপনারা অন্তত এই করোনার যে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যেমন বলতে বলছিল ছ ফুট ছেড়ে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ধরনের লোক থেকে অন্তত ছ ফুট নয় দশ ফুট ডিস্টেন্সিং বজায় রেখে থাকুন কারণ এরা করোনার থেকে ভয়ঙ্কর এরা শুধু খেতে জানে আমার ওই অনেক দাদা বন্ধু ফোন করছে এরা শুধু লুটেপুটে খেতে জানে ওরা ভেবেছিল যে কটা দিন লাইভে আসে না তো আমরা একটু চেটে নিই বাংলায় আরে চাটবে কি এখন যে দেখ একশো একশোটা মিটিং এর ওয়েটিং রয়েছে অল ওভার ইন্ডিয়াতে কোথায় যাচ্ছি আর কোথায় মানুষ আসছে এটা শুধু সময়ের অপেক্ষা তবে এখনো বলছি আমি আগেও বলেছি যে এই কমেন্টের মাধ্যমে টোটাল সার্ভারটা জমা হয়ে যাওয়ার জমা হয়ে যাওয়ার পরে মার্কেটে কিছু দালাল বেরোবে আবার তারা বলবে অ্যাডভান্স বলছি যে আপনার টাকা হয়তো এই পরিমাণ দিচ্ছে পরে এত পরিমাণ পাবেন আপনার নাম ফোন নাম্বার দিয়ে আপনি এখানে পাঁচ হাজার টাকা করে জমা করুন আসবে আমি দালাল রোধ করতে পারবো না তবে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে যেহেতু লোক রয়েছে সদস্য সংখ্যা রয়েছে জেলা কার্যকর দায়িত্ব রয়েছেন আমরা প্রত্যেকে ফোন করতে পারি না আমাদের দায়িত্ব আছে আমাদের সঙ্গে এবং সারা ভারতবর্ষের মানুষের এরকম যারা রোজ ভ্যালিতে প্রতারিত হয়েছে এটা মানুষকে সতর্কমূলক বার্তা আমরা দিতেই পারি ফলে আপনাদেরকে এই বার্তাটা দিচ্ছি যে এরকম আসবে আপনারা কোন রকম কিন্তু টলবেন না এটা মাথায় রাখেন নড়বেন কিন্তু টলবেন না আপনারা আর আমি মনে করি এরা মার্কেটে থাকবে না আর যে কর্ণাটক কর্ণাটক মে তো হিন্দি ভাষা নেই সমাজতে বাবজুদ ও ট্রান্সলেশন আর খুলে আমসে दो तीन घंटा उन लोग हमारा बातें सुनकर खुशी हो गई क्योंकि वहां से तीन चार साल आगे जाकर कोई एक समिति जाकर दो लाख लगभग उठाकर ले आया बेकूफ बना दिया और वो लोग आज खुलेआम से हमारा साथ बात किया था आप तो देख लिया ना सोशल मीडिया में कहां कहां गया था तो आपने देखिए बोलो अनेक कथा बोल एक কমন সেন্সটা নিয়ে প্রয়োজন হলে একটু লেখাপড়া যদি শিক্ষিত সমাজের মধ্যে এখন আমরা সবাই সচেতন একটু এগুলো এখানে ভাববেন যে আরে ভাই কোম্পানির উপরে কেস করলো যারা তাদের আইডি প্রুফ নিবে তো পাড়াই পাড়াই যে কেন বলবে যে কোম্পানির জন্য কোনো আইডি প্রুফ চাই এক দ্বিতীয়ত বলা হচ্ছে যে আগে টাকা পাইয়ে দেব তাহলে আর দশ বছর ধরে পাওয়ালো না কেন টাকা তৃতীয় নম্বর কথা হচ্ছে যে কেসটাই আমরা জিতিয়েছি তাহলে দশ বছর ধরে আপনাদের কানের কাছে ঘানার ঘানার করে মশার মতো বললো না কেন যে কেসটা চালাচ্ছি পরে টাকা লাগবে আজকে বলছে যে আমরা কেসটাই জিতিয়েছি আরে ভাই এক বছর আগে গেছিলাম ওই কুকিলের কাছে আমার কাছে কোটান আন কোট এভিডেন্স আছে সাড়ে সাঁত্রিশ হাজার টাকা নিয়ে যে কালীপদ কেসটা আমাদেরকে দেওয়া হোক আমি আর বেশি খেঁচাতে যাচ্ছি না আপনাদেরকে বলেছি জানুয়ারি মাসের পাঁচ তারিখের এই পেজে পাঁচ তারিখের যে খবরটা দেখুন আমি আর নতুন করে বলবো না এই পেজে আমাদের পাঁচই জানুয়ারির ফেসবুক লাইভ চালিয়েছিলাম কাটুয়া মিটিং এর সেটা দেখুন আরে যদি আপনারা চান তাহলে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন আর যদি ওদের স্বার্থই না থাকবে এই বিভিন্ন এই সংগঠনের এই ইউনিয়নের তাহলে ওরা বলুন তো আজ পর্যন্ত আমরা আন্দোলন করেছি সেখানে বিরোধিতা করেছিল ওই রানাঘাটে শিব আমার কাছে স্ক্রিনশট আছে ওই ইউনিয়নের হয়ে দালালি করেছিল স্ক্রিনশট আছে ওই হোটেলে আন্দোলন করার জন্য নাকি মানে লস হয়ে যাবে তুই লাভ লস আসার হিসাব করার কে কত দালাল খাস কত মাসুয়ারা খাস তোরা আমার কাছে স্ক্রিনশট এখন আছে ভেবেছে ওর মোবাইল ছাড়িয়ে দি ওই এই করে দি চলে যাবে আরে এই ব্রেনে যা আছে না তোমাদের যটা চুল নেই তার থেকে ডবল ব্রেন বুদ্ধি আছে কারণ আমার নিজের ইলেকট্রিক মোবাইলে নিজে ভাই মিস্ত্রি আমার পার্স স্কুলে নাট দিয়ে লাগিয়ে অভ্যাস আছে আমার তোমরা তো কোন হরিদাস পাল হ্যাঁ এই কদিন আগে বড় বড় ভাষণ দিলে ফেসবুক লাইভ করবে না ভাবছি যে চমকে গেছি আমি না ডিপিসি অ্যাসোসিয়েশনের টাকার হিসাব দিতে হবে এক কোটি সাতচল্লিশ লক্ষ টাকা আমার লাইক দু ঘন্টার হোক পাঁচ ঘন্টার কেউ থাকা না থাক মানুষ রোজবালিতে টাকা আছে কথা বলার আমার অধিকার আছে আই কার্ড আছে যাকে ভোট দিই গণতন্ত্র করতে হবে ঠিক সেরকম রোজ বেলি যতক্ষণ না সারা ভারত মানুষ টাকা পাচ্ছে এই মুখটা বন্ধ করতে পারবে না কারণ এখন মানুষ চামড়া তুলে দেবে খুব ও কতজন দেখছি কয়েকজন যাই হোক এদের প্রতি আমার কান ধ্যান আমাদের দেওয়া সময় নেই আর বলবো কাজের কাজ যারা গুরুত্ব দিয়ে যারা যারা আমার শ্রদ্ধাশীল ব্যক্তি যারা জেলার নেতৃত্ব দিচ্ছে আপনার জেলার লোককে আপনাকে দিচ্ছি তো এখানে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা অন্তত একটা সাংগঠনিক জায়গা তৈরি করে মাসে একটা দিন সময় বের করুন মাসে একটা দিন সময় বের করুন তাহলে আশা করি আপনারা একটু অক্সিজেনটা পাবেন ভালো খবর পাবেন আর যারা আমানতকারী আছেন আপনাদেরকে বলবো নো টেনশন টু ফুর আইডি প্রুফ ঠিক রাখুন আপনার সার্টিফিকেট এবং নামের স্পেলিং যা আছে সব ঠিক রাখুন আরে কোন মাত্রাপড়ি কাজ করবে না দশ বছর পর কাজ শুরু হচ্ছে কোনো ঘাবড়াবার কারণ নেই আপনারা যখন পলিসি করেছেন সেখানে ছিল আপনার কি পলিসি করার সময় আপনারা দুই নামে পলিসি করেছেন উত্তর দেবো না করার সময় আপনারা দুটো নামে পলিসি করেছেন এর বিশ্লেষণ শুনতে হলে আপনাকে ওই জেলার দায়িত্বে যারা মিটিং করছে তাদের সঙ্গে যোগাযোগ করে মিটিং মিটিং আপনারা করুন এবং জেলার সদস্য হিসাবে আপনারা যুক্ত হন এর জন্য আপনাদেরকে মাসে মাসে চাঁদা দিতে হবে না যেখানে মিটিং স্থল হবে ন্যূনতম যেটা খরচ যেমন হচ্ছে সেইভাবেই হবে কারণ ভুল 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 আপনারা আপনারা বন্ধু করিয়েছে বিষয়টা নিয়ে সেইভাবে এত টাকা জমা হবে অত টাকা পাবে কই একবারও তো আপনাদেরকে শিক্ষাটা দেয়নি যে কোম্পানি হোটেল হোটেলমেন্টের ব্যবসা করে সুতরাং আমি বুকিং এর কাজ করছি আপনি যদি মাসে মাসে একটা হোটেল বুক করতে পারেন তাহলে আপনার কিন্তু ওই হোটেলটাতে যে ঘুরে আসতে পারেন ভবনে অতএব না গেলে অন্য কাউকে আপনার বুকিং হোটেলটা দেবে আপনি লাভ টাকাটা আপনার কাছে রিটার্ন আসবে তাহলে সেই শিক্ষা তো দেননি ফলে আপনারা আজকে ভুগছেন ঠিক সেরকম এই কমিটির যে ওয়েবসাইটে যে সার্ভারটা জমা করবেন আপনারা আর কিভাবে কতদিনে কিভাবে পেতে পারেন সেই বিষয়টা তো শিক্ষা দিচ্ছে না শুধু কিছু লুট শুধু করছে লুট কিভাবে কি হবে কতদিন দেরি হবে সেই বিষয়ে কথা বলছে না শুধু কি না তো আগে দাও আগে কথাই গেলে না আগে আগে গেলে গেলে খায় তো যাও খাবে আর হাসি নাগে পাচ্ছে এত হাসি পাচ্ছে মানে বলার মতো হাসা নেই গো ডোন্ট মাইন্ড অল ওভার ইন্ডিয়া যারা রয়েছেন প্রত্যেকে আপনারা সজল সতজন মানুষ সতর্ক থাকুন সাবধানে থাকুন আমি অনেকক্ষণ আপনাদের সময় দিলাম নষ্ট করে ফেললাম অনেক গুরুত্বপূর্ণ সময় অনেকদিন পর লাইভে আসলাম অনেক বন্ধু অনেক দাদা কমেন্ট করেছেন আমি প্রত্যেকের কমেন্টের উত্তর অবশ্যই দেব তবে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার এটা যে মনিটাইজেশন হয়ে গেছে বা আমি ডলার ইনকাম করব কোটি টাকা ইনকাম করব সেই মানসিকতা বন্ধু আমার নেই এবং আদেও থাকবে না কেন ওপরবালা আল্লাহ এবং ওপরবালা যাই বলেন আপনাদের ঈশ্বর ভগবান আমার আল্লাহ যথেষ্ট হারে আমার পরিবারের সেটেলমেন্ট করা বা সুস্থ স্বাভাবিক আছে সেরকম সাম্রাজ্য চলিয়ে নিতে পারবো আল্লাহ চালিয়ে নেবে সেই মতো আছে এইরকম আমার ইন্টারেস্ট নেই আমার একটাই একটাই স্বার্থ আমাদের উজবেন আহমদকারী পরিবারের সারা ভারতবর্ষের মানুষের একটাই মানে স্বার্থ লুকিয়ে আছে সেটা হচ্ছে এই প্রতারণার হাত থেকে মানুষকে বাঁচিয়ে অবিলম্বে টাকাটা ফেরত দিতে হবে কারণ লিকুইড ফান্ড যেহেতু একটা রয়েছে দেখুন লিকুইড ফান্ড একটা রয়েছে এই ফান্ডটা ডিসভার্ট করতে হবে এটা তো আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যে দু সাল থেকে কমিটিটা গঠন হয়েছে এই কমিটিকে অন্তত কাজটা শুরু করতে দিতে হবে কারণ তাহলে কমিটি কাজটা শুরু করলে তো এই সাত বছরে দশ বছর এত যে সমস্যাগুলো ছোট ছোট এই সমস্যাগুলো তো সমাধান হয়ে অন্তত ক্লেমটা জমা হতো এটা জমি যদি আপনি কেনেন তাহলে জমিটা যেখানে থাক তার দলিলটা করে রেকর্ডটা করে আপনি তো আইডি প্রুফ কপিটা তো বাড়িতে রাখতে পারছেন বাট দু সালের পরে যেমন জমির দলিল ভলিল সব পাওয়া যায় রেজিস্ট্রি পরে তাহলে সেইভাবে তো অনলাইনে সার্ভারটা তো মানুষ একটু দেখে রাখতে পারতো যে হ্যাঁ আমার ঠিক আছে আর এখন দশ বছর পর ভাষণ আছে যে অফিসের নিয়ে নাকি ওটা পরে হবে আজকে আগাম চোরের মায়ের গলা বড় আগেই কিছু লোককে দিয়ে মেসাপড়ি করা হচ্ছে আরে আয় না ফেসবুক লেতে টিভিতে আয় না রে ভাই টিভিতে আয় বল টিভিতে এসে বলতে হবে তো নিউজ টাইম রোজবালি চ্যানেল রয়েছে এখানে এসে বল গ্রাহক স্বার্থে হ্যাঁ কর্মী স্বার্থে কত নাটকবাজি হয়েছে কোটি কোটি টাকা লুটে গেছে অর্জুনের টাকা তার কোনো হিসাব নাই এখন উনানতে পান্তা ফুরাই না খবর রেখেছেন এখন তো আমি ইঙ্গিত পূর্ণ টাচ চলবে টাচ ছাকালেই চলে যাবে দেখবেন বাইশটা তেইশটা রেজিনাল অফিসে যারা রেজিনাল ম্যানেজার ছিল ওদেরকে অলরেডি ডাকা ডাকি শুরু হয়েছে এগুলো খবর আর কেউ দেবে না খবর আছে কারো কাছে এই আপনার এসও ভাই আর সিআইডি ডাকছে মালদায় অফিস আছে খবর নেন মালদা রোজ ভ্যালির অফিসটা নিচে মাল জড়ো করে দেওয়া হয়েছে আর যে মালদারে রোজ ভ্যালির অফিস ছিল সেটাকে সিআইডি অফিস করেছে ওপেন বলছি অন ক্যামেরায় যান আরে দম নেই মুরদ দেখায় চোপা নাই কথা বলে না কি এগুলো ভাষা আমি বুঝিও না এবার শুনি একটু একটু করে তাই একটু একটু করে বলার চেষ্টা করলাম যাই হোক অনেক সময় দিলেন অনেক সময় দিলাম শুধু আপনাদেরকে বলবো একটু স্বর্ণপূর্ণ হয়ে একটু চিন্তাশীল মানুষ আপনারা জ্ঞানের ভান্ডার অনেক লোক জ্ঞান দিতে আসবে আপনারা যেটুকু আপনার ক্ষুদ্র জ্ঞান অন্তত আপনাকে বলবো যে কথা বলবে তার ফিডব্যাক আপনারা এভিডেন্স নেবেন এটুকু আপনাদের কাছে অনুরোধ কারণ এই বোকাদরা এতটা মানুষকে বোকামি করছে ওই যে মানে আগে পাইয়ে দেবে আপনাদেরকে কমন সেশনে ভাবতে হবে একটা ন্যাচারেলি যে আট দশ বছর এরা কেন টাকা পাইয়ে দিতে পারলো না তাহলে এদের তো মুরদ নেই এদের দম নেই ফলে এরা শুধু আমাদেরকে লুটতে এসেছে এটা আপনাদেরকে বুঝতে হবে যদিও বাইরের স্টেটের লোক বাংলাটা বোঝে বলতে পারে না এর জন্য ধন্যবাদ কারণ তা না হলে ওরা এত হাজার কিলোমিটার উপর দিয়ে উড়িয়ে নিয়ে আমাকে চলে গেল কয়েক হাজার কিলোমিটার দূরে নিয়ে তো সত্যি এনারা আমার ভাষা বোঝে আমাদের জ্বালাটা বোঝে এবং অত দূর থেকে তারা আসতে পারেনি ঠিকই কিন্তু তারা যখন এই অর্ডারটা বেরিয়েছে কারণ এই দাবিটা আমরাই করেছিলাম যে কমিটিটা দু সাল থেকে আছে কমিটি কাজ শুরু করুক টাকার ফান্ড আছে টাকা ডিসভার্ট ছোট ছোট দিয়ে শুরু করুক এখানে কি নাচা খাঁচা হলো নাটক তো সবই জানেন আজকে বড় বড় জ্ঞানের ভান্ডা না আমার সামনে নিজে ভিডিও ক্লিক আছে প্যান ড্রাইভ রয়েছে কম্পিউটারের ডেটা রয়েছে বলা হয়েছিল যে কোম্পানির হোটেলে চা খাবো না ফ্যান খাবো না হাওয়া খাবো না কোম্পানির জায়গায় যাব না করব না কত না নাটকবাজি করলো আজকে ধুলির ধুলিসাত করে দিয়ে আজকে ঘুরিয়ে কান ধরা হচ্ছে না ডাইরেক্ট মামলা করুন আমি দেখে নেব যারা রোজওয়ালির নাম করে কোন ডাক্তার হাকিমের নাম প্যাড ছাপিয়ে টাকা তুলবে ওই প্যাডের কপি নিয়ে যে টাকাটা নিবে তার ভিডিও ক্লিক নিয়ে থানায় জামা দিয়ে তার নামে ক্লেম করুন বাকিটা আমাকে দেন কেসটা আমি দেখছি মার্কেটে না এইসব আর যারা থাকবে জানবেন যে তাদের স্বার্থ আছে কারণ ওখানে কমিশন সিস্টেম আছে আমি জোরহাত করে বলছি রে দাদা এই রোজ নিয়ে আমাদের হয়েছে সর্বনাশ আর যে লোকগুলা বড় বড় ভাষণ দিল তাদের হয়েছে পোষ মাস তারা লুটছে এখন আপনি বলেন আমাকে আমাদের আপনাদেরকে আমরা প্রতি মুহূর্তে আপডেট দিয়ে এসেছি তো ভাই কেন তোমরা এদের ফাঁদে পড়ছো আরে টাকার হিসাব লিগাল আগে থেকেই দিতে পারেনি কেস চালানোর ফান্ড আবার পুনরায় টাকা তুলছে যাদের কাছে প্রতিশ্রুতিমূলক মানে লোভ লালসা দিয়ে যারা টাকা অর্থ উপার্জন করছে আপনারা তাদের নামে অবশ্যই আইনগত ব্যবস্থা নিন এই লোক রোধ করতে পারবেন না এটা মানুষই মানুষকে করতে হবে তো যদিও আমাদের যারা রয়েছেন আমি আমাদের সারা অল ওভার ইন্ডিয়ার যেসব সকল শ্রোতা বন্ধুরা রয়েছেন আপনাদেরকে আমি বলবো যে আপনারা আগে যেমন স্বতঃফূর্ত ভাবে ছিলেন কোন প্রতারকের পাল্লায় পড়েননি এবং আগামী তো আপনারা পড়বেন না এই যে আমরা গেলাম হায়দ্রাবাদ এখানে একটা ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন ওখান থেকে লোক গেল তাদের বাড়ি মেদিনীপুর তারা ছুটে এসে মেদিনীপুরে টাকা দেখেছে। কোন 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 এমন কাজ করে এরা হ্যাঁ দিন আনে দিন খায় লোকগুলো বাড়ি থেকে ওখানে কর্মরত আছে তারা হয়তো রোজ টাকা রেখেছিল বা ইনভেস্ট করেছিল বা এজেন্সি নিয়েছিল করতেই পারে কারণ কাজ সতেরো বছর আঠারো বছর করেছে থানার সামনে পুলিশ প্রশাসনের চোখের সামনে কাজ হয়েছে নেতা মন্ত্রীরা কত এসছে গেছে এগুলো তো লুকোনোর কিছু নাই রাজ্যপাল থেকে কত ট্রফি দিয়েছে হ্যাংওভার সিনেমাতে পুরস্কার পেল এগুলো তো লুকোনোর কিছু নাই তাহলে সেই দেখে মানুষ তো আপলুদ্ধ হয়ে তো এগুলো টাকা আমি যেমন রেখেছিলাম তাহলে আজকে সেই জায়গা থেকে আজকে দেখুন এই এক পরিস্থিতি তো যাই হোক অনেক কথা বললাম আর যারা যাদের মনের মধ্যে একটা খচখচানি প্রশ্ন যে আমি কত সিধা সাপটা আমার আমার কথার মধ্যে ভাষাগত বা কাউকে ব্যক্তিগত আঘাত করার জন্য আমি কথা বলছি না বাস্তবিক জ্বালা আছে রোজগালি আমানতকারী পরিবারের কারো ব্যক্তিগত স্বার্থ নেই আর স্বার্থ ছাড়া স্বার্থবিহীন লোকগুলো আপনারা এগিয়ে আসুন আর যার মধ্যে স্বার্থ থাকবে তারা বন্ধু লেফট রাইটের রাস্তা আছে কেটে বেরিয়ে যান আর ওই লোকগুলা থেকে সাবধানে থাকবেন যারা আমাদের বিরোধিতা করবে তাকেই ভাববেন যে সে মাসওয়ারা নেই কারণ এই হোটেলগুলা চলছে চকলেট গ্রুপের মাধ্যমে একটা দান্দা করছে যাক আর কথা বাড়ালাম না আমি আর কাজটা শুরু হতে যাচ্ছে এবং এই আপনারা লাস্ট বলে দিচ্ছি যে এই পেপার পত্রিকা আবারও জানতে পারবেন এবং যদিও এটা কোটার কমিটির ব্যাপার ওই জায়গাখানে আমি হাত লাগাবো না তবে পাঁচ তারিখের ভিডিওটা দেখবেন আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি একদিনের জন্য শান্তিপূর্ণভাবে আমরা একটা ডেপুটেশানের বন্দোবস্ত করতে চলেছি সেই মর্মে আপনাদেরকে আমরা জানাবো তবে কুড়ি থেকে 25 তারিখ আমরা খুব আসনদবাদী বা 30 তারিখের মধ্যে এই কমিটি কাজটা ভালোই ভালো কাজটা শুরু করুক তাহলে আমরা খুব খুশি হব আমরা সারা ভারতবর্ষের মানুষ অন্তত ক্লেমটা আমরা জমা করব এবার কোনটা কি হবে কোনটা আগে হবে কি পিছে হবে কি হবে না হবে সারা অল ওভার ইন্ডিয়ার মানুষ যারা আমাদের সঙ্গে রয়েছে আমরা সেই জেলা স্তরের মানুষকে ওভার টেলিফোনে না বাই সোশ্যাল ভিডিওতে না আমরা হলভর্তি লোকের সামনে মিটিং এর মাধ্যমে আমরা উভয় পক্ষকে আমরা সচেতনমূলক একটা বার্তা দেওয়ার কর্মসূচি আমরা নিয়েছি যে রোজ ভ্যালির করার সময় যে এজেন্টদেরকে ভুল বুঝিয়েছে আমরা এখন কর্মসূচি নিয়েছি যে এই অনলাইনে জমা দেওয়ার পরে কতটা কি এজেন্ট এবং আমানতকারীর মধ্যে একটা যাতে ভুল বুঝাবুঝি না হয় কিভাবে করণীয় তার করণীয়টা কি আমরা সমস্ত বিষয় নিয়ে কথা বলি এবং কিভাবে হতে পারে এই ট্যাপ থেকে একটা সাউন্ড সিস্টেম করে আপনাদেরকে একটা ডেমো দেখাচ্ছি যে ফার্স্ট পার্টি পার্টি সেকেন্ড বা মানে যেভাবে হতে পারে একটা একটা ডেমো আমরা মিনিটের ভিডিও দেখিয়ে আপনাদের সঙ্গে আমরা এই জেলায় জেলায় জেলার নেতৃত্ব কার্যকরীরা মিটিং এর অর্গানাইজ ব্যবস্থা করছে আপনারা সেই মিটিংগুলো অবশ্যই থাকুন এবং দেখুন আপনাদের সকলের যে মতামত অবশ্যই আপনাদের মতামতের উত্তর যথাযথ সময় আপনারা পেয়ে যাবেন আমরা যে যেখান থেকে সবাই ভালো থাকুন আবারও বলি যে আপনারা প্রতারণার হাত থেকে সাবধানে থাকুন আমরা রয়েছি সর্বোপরি অল ওভার ইন্ডিয়া আজকে যখন দু হাজার কিলোমিটার দূরে গেছি এখনো ফোর্ট আন্দামান থেকে বহু লোক আছে শিলচর আসাম থেকেও রয়েছে রাজস্থান এখন বহু জায়গা লাইনে রয়েছে তবে আমরা আমি এখন সব জায়গায় পৌঁছাতে পারছি না এই যে আগামী সতেরো আঠারো উনিশ উত্তরবঙ্গে তিন দিনের প্রোগ্রাম আছে আমি মনে করি ফালাকাটাই যে রয়েছে আঠারো তারিখ আপনার দিনহাটা কুজবি আর যা আছে দিনহাটা থেকে আপনার যেদিকে ফালা কাটা ওইদিকে যে যতটা রয়েছে নেপাল বর্ডার ফর্ডার যা রয়েছে আপনারা ওইদিকে কিন্তু আপনারা অবশ্যই আসবেন মোবাইল নাম্বার আরো দু তিনটা করে বাড়িয়ে দেব বা নতুন করে হয়তো একটা কমেন্ট করে আবার আগামী কালকে হয়তো দিয়ে দিচ্ছি আপনারা সেই নাম্বারগুলিতে যোগাযোগ করে নিকটবর্তী যে সব ঠিকানা বা জায়গাতে স্থল ঠিক করা হয়েছে সময় দুপুরবেলায় আপনারা সেই দুপুর টাইমে আসুন যদিও আপনাদেরকে বলবো যে সম্ভব হয় যে নাইটে গাড়ি ধরে সকালে সেই অ্যাটেন্ড করতে পারবেন অবশ্যই আপনারা আসুন আর আপনাদের মূল্যবান যে একটা দশ বছরের যে সমস্যা আপনারা দশ বছর আগে পলিসিটা করার সময় যে ভুল করেছেন আবার জমা দেওয়ার সময় ভুলটা যাতে না হয় বা কি বলতে হবে কি করতে হবে সেই সব বিষয়ে আমাদের যে কর্মসূচি চলছে এই কর্মসূচিতে জেলা স্তরের সঙ্গে আপনারা সঙ্গ দিয়ে এগিয়ে আসুন সবাই ভালো থাকুন ধন্যবাদ 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 ঘন্টা হতে যাই হোক কথা বলতে গেলে কম কথা বলা হয় না আজকে অনেক কথাই বললাম জানিনা কে কিভাবে নিলেন তবে আমাদের কাজই হচ্ছে মানুষকে একটু সজাগ সচেতন করে দেওয়া ফলে একটু গরম ফরম লেগেও গেছে হম ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সবার সুস্বাস্থ্য জীবন কামনা করছে